পুরুষের জীবনটা মশার কোয়েলের মতো, নিজে চলে যায় শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য। নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে, অন্যের অনুমতির প্রয়োজন তত কম পড়বে। এখন মানুষ ভালোবাসে কারো সৌন্দর্য ও টাকা দেখে, যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও ফুরাতে থাকে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। একটা সময় গিয়ে বুঝতে পারবেন জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করবেন এবং ভালোবাসবেন তারাই সবচেয়ে বেশি ঠকাবে আর কষ্ট দেবে। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মধ্যে থেমে যায় প্রিয় মানুষটার জন্য। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলে অধিকার জন্ম নেয়। তেলযুক্ত খাবার, তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। পৃথিবীতে সব কিছু ভুলে যাওয়া যায়, কিন্তু মানুষের বেঈমানি ভুলে যাওয়া অসম্ভব। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকত, সেই মানুষটাই কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি। স্বার্থের এই পৃথিবীতে কাউকে নিঃস্বার্থভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে লাগে একটা আঘাত। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছো, ততদিন কেউ তোমার পাশে থাকবে না। ভালোবাসাকে কখনো মাপা যায় না, শুধু দেওয়া যায়। একটা ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, আর ভবিষ্যতের জন্য তোমাকে সাহস যোগায়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই তিনটি কারণে। এক, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। দুই, আপনার যা আছে তাদের সেগুলো নেই। তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। কে কি করেছে, কেন করেছে, কিভাবে করেছে, এইসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন। যাদের দুই নৌকায় পা দিয়ে চলার অভ্যাস, তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না। কখনো হিংসা করো না তাকে যে তোমাকে দেখে হিংসা করে। সে হিংসা করে কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে। সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে, তখন মানুষটা বাইরে থেকে নয়, ভেতর থেকে শক্ত হয়ে যায়। বারো জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো, ভবিষ্যৎ সুন্দর হবে। এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছা করে না। তুমি ঠিক, আমি ভুল, বেশ কথা শেষ। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্য। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদান ভুলে যাবে। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে, কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে। কিছুদিন চুপ করে থাকো, প্রিয় মানুষগুলো বদলাতে বেশি দিন সময় লাগে না। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, সেদিন দাবি করবে যে
তোমায় ভালোবাসি, অভিমান করলে সেটা ভাঙানো যায়, কিন্তু অভিনয় করলে সেটা ভাঙানো যায় না। সব শিক্ষা বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয়। যাদের কাছে প্রচুর অপশন, একজনকে ছাড়লে আরেকজনকে পায়, তারা মানুষ পায় ঠিকই, কিন্তু ভালোবাসা পায় না কখনো। অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ না করার থেকে ডায়েরিতে লিখে রাখা খুবই ভালো। এই পৃথিবীতে ফ্রিতে কিছুই পাওয়া যায় না, শুধু মায়ের ভালোবাসা ছাড়া। আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।